নমস্কার পরীক্ষার্থীগণ, কুল প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি যেসব পরীক্ষার সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে তা হলো WBPSC, রেলের RRB এবং RRC, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, IBPS, SBI, SSC 10+2, SSC CGL এবং আদার্স। এখন আমরা পড়ব 1857 সালের মহাবিদ্রোহ বা দ্য রিভল্ট অফ 1857। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও শোষণের বিরুদ্ধে জনগণের বহুদিনের পুঞ্জীভূত ক্ষোভের ফলশ্রুতি হল 1857 সালের মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এই মহাবিদ্রোহের ক্ষেত্র বহু পূর্ব থেকেই তৈরি হয়েছিল। রাজনৈতিক, অর্থনৈতিক সামাজিক ধর্মীয় ও সামরিক কারণে ভারতের প্রায় সব শ্রেণীর মানুষ ক্রমেই ব্রিটিশ তথা বিদেশি শাসনের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। বৈদেশিক শাসনের বিরুদ্ধে 1857 খ্রিস্টাব্দে বিপ্লব ছিল চিরাচরিত ভারতীয়দের লড়াইয়ের এক যুগান্তকারী ঘটনা। এক শতক ধরে ভারতীয়দের প্রতি উপেক্ষা ও অবহেলা সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল। ব্রিটিশ শক্তি ধীরে ধীরে ভারতের ওপর আধিপত্য স্থাপন করেছিল এবং সমাজ ও অর্থনীতির ওপর ঔপনিবেশিক শক্তি সুদৃঢ় করেছিল। এই ব্যবস্থার ফলে প্রত্যেক স্তর বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। বিদ্রোহের প্রধান কারণগুলি ছিল: এক, ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ; দুই, ব্রিটিশদের ভূমি রাজস্ব ব্যবস্থা এবং আইন ও প্রশাসনিক ব্যবস্থা; তিন, ভারতীয়দের ওপর প্রাধান্য স্থাপনের ব্রিটিশদের মনোভাব; চার, ব্রিটিশদের সাম্রাজ্যবাদী নীতিগ্রহণ, অযোধ্যা অধিকার এবং সত্যবিলোপ নীতি প্রয়োগ করে প্রাদেশিক শাসকদের ওপর ভীতি সঞ্চার করা; পাঁচ, এনফিল্ড রাইফেল নামে এক প্রকার বন্দুক প্রবর্তন করা হয়েছিল যাতে পশুর চর্বি মিশ্রিত কার্তুজ দাঁতে কেটে ভরতে দেওয়া হয়েছিল, যা হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সৈন্যবাহিনীদের মনে ধর্মীয় আঘাত এনেছিল। বিদ্রোহের শুরু। 34 রেজিমেন্টের ভারতীয় সিপাহী মঙ্গল পাণ্ডে 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ ব্যারাকপুরের দুজন ব্রিটিশ অফিসারকে হত্যা করে বিদ্রোহের সূচনা করেছিল। ব্যারাকপুর সেনানিবাসের সিপাহী মঙ্গল পাণ্ডে চর্বি মেশানো কার্তুজ ব্যবহার করতে অসম্মত হওয়ার ফলে মহাবিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল। ভারতীয় সৈন্যরা মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করার আদেশ প্রত্যাখ্যান করেছিল। পরবর্তীকালে মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং ফাঁসি দেওয়া হয়েছিল। মঙ্গল পাণ্ডে ছিলেন মহাবিদ্রোহের প্রথম শহীদ। লখনৌ, আম্বালা, বেরামপুর এবং মিরাট ছাড়িয়ে এক মাসের মধ্যে বিদ্রোহের প্রভাব দিল্লিতেও ছড়িয়ে পড়েছিল। দিল্লি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত যেমন কানপুর, লখনৌ, বেনারস, এলাহাবাদ, বেরিলি, জগদীশপুর এবং ঝাঁসি প্রভৃতি স্থানেও বিদ্রোহ দেখা দিয়েছিল। নেতৃত্বের অভাবে বিদ্রোহীরা গতানুগতিক নেতাদের উপরই নির্ভর ছিল এবং কানপুরে দ্বিতীয় বাজিরাওয়ের দত্তকপুত্র নানা সাহেবকে শেষ পেশোয়া বলে ঘোষণা করেছিল। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, লখনৌয়ের হযরতমল, বেরিলির খান বাহাদুর এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। যৌথভাবে লড়াই করা, নির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রচেষ্টা এবং ভবিষ্যতের জন্য সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। বিদ্রোহীরা
নতুন রাজনৈতিক শৃঙ্খলা স্থাপন করতেও ব্যর্থ হয়েছিল। এই কারণেই জন লরেন্স মন্তব্য করেছিলেন, বিদ্রোহীকারীদের মধ্যে একজন উপযুক্ত নেতা ছিল না বলে তাদের পরিকল্পনা কার্যকর হয়নি। মহাবিদ্রোহের গুরুত্ব। এই বিদ্রোহের গুরুত্বপূর্ণ ঘটনা ছিল হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপন। জনগণের মধ্যে স্বাধীনতার উদ্রেক ঘটেছিল যা প্রাদেশিকতা বা সাম্প্রদায়িকতাকে স্পর্শ করতে পারেনি। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহীরা যে বিদ্রোহের সূচনা করেছিল তা খুব শীঘ্রই সাধারণ জনগণের মধ্যে বিস্তার লাভ করেছিল। মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ বীরত্বের সাথে লড়াই করেছিল এবং 1858 খ্রিস্টাব্দে ইংরেজের হাতে তিনি মৃত্যুবরণ করেছিল। এছাড়াও মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন অযোধ্যার আহমেদুল্লাহ, কানপুরের নানা সাহেব এবং তার সেনাপতি তাঁতিয়াটোপি রাও সিং ও আজিমুল্লা খান, জগদেশপুরের কানওয়ার সিং, অমর সিং, ফিরোজাবাদের আহমেদ শাহ এবং লখনউয়ের বেগম হযরত মল, দ্বিতীয় বাহাদুর শাহ এবং ভক্ত খান দিল্লির সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন যা 1857 খ্রিস্টাব্দে বিপ্লবের ইতিহাসে স্থান করে নিয়েছে। মহাবিদ্রোহের ব্যর্থতা। এই বিপ্লবীদের থেকে ব্রিটিশ শক্তি অনেক বেশি শক্তিশালী ছিল এবং 1857 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর দিল্লি পুনরুদ্ধার করে বাহাদুর শাহকে বন্দী করেছিল। ব্রিটিশ সৈন্যবাহিনী একের পর এক অঞ্চলে বিদ্রোহ কঠোর হাতে দমন করেছিল। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ লড়াই করে 1858 খ্রিস্টাব্দের 17 জুন ব্রিটিশ বাহিনীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। নানা সাহেবও পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। তাঁতিয়াটোপি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সফলতার সঙ্গে গেরিলা যুদ্ধ করেছিল 1859 খ্রিস্টাব্দের এপ্রিল মাস অবধি। কিন্তু শেষ পর্যন্ত তার এই সংগ্রাম সফল হয়নি। এবং ব্রিটিশ শক্তি সমগ্র ভারতের ওপর পুনরায় কর্তৃত্ব স্থাপন করেছিল। মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ব্যর্থতার মূলে বেশ কয়েকটি কারণ ছিল। প্রথমত, বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ প্রকট রূপ ধারণ করলেও তা আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ ছিল। দেশের বৃহত্তর অংশের জনসাধারণ এই বিদ্রোহে যোগ না দেওয়ায় তা প্রথম থেকেই দুর্বল ছিল। দ্বিতীয়ত, ঝাঁসির রানী, নানা সাহেব, কুনওয়ার সিং, অযোধ্যার তালুকদার ছাড়া ভারতের বেশিরভাগ রাজা ও সামন্তরা বিদ্রোহে যোগ দেননি। তৃতীয়ত, বিদ্রোহীদের মধ্যে সংহতি ও সর্বভারতীয় আদর্শের অভাব বিদ্রোহের ব্যর্থতার অপর কারণ। চতুর্থত, সমরাস্ত্র ও কৌশলের দিক থেকেও বিদ্রোহীরা ছিল দুর্বল। মহাবিদ্রোহের ফলাফল। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ভারতে ব্রিটিশ প্রশাসনের ওপর প্রচণ্ড আঘাত এনেছিল এবং প্রশাসনের পুনর্গঠন অবশ্যম্ভাবী করে তুলেছিল। সুতরাং কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী তথা ব্রিটিশ সরকারের হাতে হস্তান্তর করার জন্য 1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাশ করেছিল। এই আইন অনুসারে কোম্পানির পরিচালন সভা ও বোর্ড অফ কন্ট্রোলের পরিবর্তে ব্রিটিশ মন্ত্রিসভার একজন মন্ত্রীকে ভারত সচিবের পদ বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়াতে নিযুক্ত করা হয়েছিল। 1858 খ্রিস্টাব্দের আইন অনুসারে গভর্নর জেনারেলকে ভাইসরয় বা ব্রিটিশ সিংহাসনের প্রতিনিধি নিযুক্ত করা হয়েছিল। লর্ড ক্যানিং
ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন। এক কথায় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়েছিল এবং ব্রিটিশ সরকার ইংল্যান্ডের রাজা বা রানীর নামে সরাসরি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, তারপর শেয়ার করো তোমার 10 জন পরিচিতর সাথে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিও আপডেটের জন্য। আর নিচে কমেন্ট বক্সে জানাও ভিডিওর কোন অ্যানিমেশন পোর্শন তোমার ভালো লেগেছে, সেই অনুযায়ী আমরা আরও ভালো করে অ্যানিমেশন ভিডিও বানানোর চেষ্টা করব। এরপর অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে প্রবেশ করো, তারপর ভিডিও সেকশন থেকে তোমার পছন্দ মতো অন্যান্য ভিডিও দেখতে পারো। ধন্যবাদ।